হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আবারও আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যদিও আপনারা টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজ কোন বিষয়টি নিয়ে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার আজকের ভিডিওটি হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি আজকের যে রেমেডিটি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো তো এই রেমেডিটির মূল উপকরণ হচ্ছে পেস্ট তো এখানে আমি পেপসুডেন্ট পেস্ট ব্যবহার করেছি আমরা হয়তো অনেকেই জানি না পেস্ট আমাদের স্কিনের এবং ঠোঁটের কালো দাগকে খুব দ্রুত দূর করতে সাহায্য করে তো আজকের যে রেমেডিটি তৈরি করে দেখাচ্ছি এই রেমেডিটে অবশ্যই আপনারা পেপসুডেন পেস্ট নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি প্রায় হাফচা চামচের মতো পেপসুডেন্ট পেস্ট ব্যবহার করেছি আপনারা যদি এই রেমেডিটি দুই থেকে তিনবার ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন এবার আমি এখানে ব্যবহার করছি হাফ চা চামচের থেকে কিছুটা কম পরিমাণের গ্লিসারিন আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি গ্লিসারিন না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে মধু বা চিনি ব্যবহার করতে পারেন কম বেশি আমরা সবাই জানি গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তবে ত্বকের পাশাপাশি ঠোঁটের এবং পায়ের যত্নে খুবই কার্যকরী গ্লিসারিন আমাদের স্কিনের জন্য যতটা উপকারী ঠিক আমাদের ঠোঁটের যত্নেও কিন্তু খুবই কার্যকরী যেমন খুব দ্রুত নরম করে এবং ঠোঁটটাকে সফট করতে সাহায্য করে এর পর সাথে মিশিয়ে নিয়েছি অলিভ অয়েল তো এখানে আমি গ্লিসারিনটা যে পরিমাণে ব্যবহার করেছি তো অলিভ অয়েলটাও আমি একই পরিমাণে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন অলিভ অয়েল আমাদের স্কিনকে খুব দ্রুত সফট এবং নরম করতে সাহায্য করে তেমনি স্কিনের পাশাপাশি ঠোঁটের যত্নও কিন্তু খুবই কার্যকরী ঠোঁটকে খুব দ্রুত সফট নরম এবং যে ডেটসেলগুলো রয়েছে সেগুলোকে খুব দ্রুত দূর করতেই সাহায্য করে এছাড়া ঠোঁটের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ঠোঁটকে যেমন নরম করবে এবং গোলাপি করতেও খুবই কার্যকরী আপনাদের সাথে আরেকটি ছোট টিপস শেয়ার করছি আমরা অনেক সময় নানা ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং রুক্ষ হওয়ার সম্ভাবনা থাকে তো আপনি যদি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে পনেরো মিনিটের জন্য স্কিনটাকে হালকা ম্যাসাজ করেন তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে ড্যামেজ রয়েছে এবং যে রুক্ষতা ভাব রয়েছে সেগুলো কিন্তু খুব সহজ দূর হয়ে যাবে এর পর সাথে মিশিয়ে নিয়েছি হাফ চা চামচের মতো গোলাপ জল অবশ্যই এখানে গোলাপ জলটা ব্যবহার করবেন কেননা গোলাপ জল ঠোঁট গোলাপি রাখতে খুবই কার্যকরী বেসিক্যালি ঠোঁটের আর্দ্রতা কমে গেলে এবং অতিরিক্ত মাত্রায় চা কফি খেলে ঠোঁট কালো হয়ে যায় এটা হয়তো আমরা অনেকেই জানি না তো ঘরোয়া যে রেমেডিগুলো রয়েছে এগুলো যদি একটু ধৈর্য সহকারে ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ঠোঁটের কালচেভাব সরে যায় তো রেমেডিটি তৈরি করার জন্য আমার যে সকল উপকরণগুলো দরকার ছিল সব উপকরণগুলোকে নিয়ে নিয়েছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে সব উপকরণগুলোকে ব্যবহার করার কেননা এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি এই সব উপকরণগুলো ঠোঁটের ভাবকে দূর করার জন্য এবং ড্রেটসেলগুলোকে খুব দ্রুত রিমুভ করার জন্য খুবই কার্যকরী আমরা অনেক সময় ঠোঁটের আর্দ্রতা বজায় রাখার জন্য এবং ঠোঁটকে গোলাপি করার জন্য নানা ধরনের লিপ জেলগুলো ব্যবহার করে থাকি হয়তো আমরা অনেকেই জানি না যে এটি আমাদের ঠোঁটের জন্য কতটা ভালো বা কতটা ক্ষতিকর তো আজকের যে রেমেডিটি আমি তৈরি করে দেখালাম এই রেমেডিটি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন সেক্ষেত্রে কিন্তু ঘরোয়া উপায় ঠোঁটের কালচের দাগ দূর হয়ে যাবে এবং অনেক সময় কিন্তু দেখা যায় ঠোঁটটা কিন্তু ফেটে যায় চামড়া উঠে যায় তো এই জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত সরে যাবে রেমেডিটি অ্যাপ্লাই করার পর অপেক্ষা করতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো পনেরো থেকে বিশ মিনিট হয়ে আসার পর হালকা ম্যাসাজ করে তুলে নিতে হবে তো এই ছিল আমার আজকের আয়োজন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ